এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি এক সময়ে ঢাকা ইউনিভার্সিটি তুখোর ছাত্র নেতা আমাদের ঠাকুরগাঁও উপজেলা ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মুস্তাক আলম চুরু ভাই, জনাব মুস্তাক আলম অ্যাডভোকেট মুস্তাক আলম চুরু ভাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের উপর নির্লজ্জ কাপুরুষোচিত হামলা পরিচালিত হয়েছে। শুধু তাই নয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন বিভিন্ন ভাস্কর্য নিয়ে ধর্মের অপব্যাখ্যা দিয়ে একজন ধর্ম ব্যবসায়ী বিভিন্ন ধরনের বক্তব্য উপস্থাপনের অপচেষ্টা চালাচ্ছেন, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, সম্প্রদায়কে তাকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন, উগ্র মৌলবাদী রাজনীতিকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। তারই প্রতিবাদে আজকে রুইয়া থানা আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং তার শেষে এই বিক্ষোভ মিছিল এবং তার শেষে এই বিক্ষোভ সমাবেশ। আমাদের মাঝে উপস্থিত আছেন রুইয়া থানা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনতা জনাব পার্থ সারথী সেন, উপস্থিত আছেন রুইয়া থানার সংগ্রামী সাধারণ সম্পাদক জনতা আবুল সাহেব বাবু, আমাদের এই রুইয়া থানার প্রতিটি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, বাংলাদেশ ছাত্র লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আপাম জনসাধারণ, আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার, এটা জনগণের মনের ভাষা। যেদিন 1952 সালে এই মৌলবাদী চক্র ধর্মের অপব্যাখ্যা দিয়ে বাঙালির মুখ থেকে তার মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, যারা সেদিন বাংলা ভাষাকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে চেয়েছিল, সেদিন বাংলার দাম আলসেরা বুকে রক্ত দিয়ে ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে তার মায়ের ভাষাকে রক্ষা করেছিল। যেই দর্শনের দ্বারা সেদিন বাংলা ভাষা বিরোধিতা করা হয়েছিল সেই দর্শনটাও ছিল হচ্ছে পাকিস্তানি দর্শন, সেই দর্শনটাতে ছিল মৌজুদীবাদী দর্শন, সেই দর্শনটা ছিল উগ্র মৌলবাদের দর্শন। সেই দর্শনকে পরাজিত করে বাংলাদেশের মানুষ বাঙালিরা তার মায়ের ভাষাকে রক্ষা করছে বুকে রক্ত দিয়ে। তারপরে ধারাবাহিকভাবে জাতীয়তাবাদী আন্দোলন হয়েছে। আপনারা জানেন 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 62 ভাষা আন্দোলন, 69 গণপ্রত্যাবর্তন, 70 নির্বাচন, এই সমস্ত কিছু গণ আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে এই ভূখণ্ডের মধ্যে একটা বাঙালি জাতীয়তা বোধ করে উঠেছিল। যেই বাঙালি জাতীয়তা বোধের লড়াইয়ের বাঙালি সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের নেতা বাঙালি জাতির পূজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই নেতৃত্বের মধ্য দিয়ে এই এই সংগ্রাম যখন যৌক্তিক পরিচয় গেল তখন আসলো আমাদের মহান মুক্তিযুদ্ধ। এই মহান মুক্তিযুদ্ধ হলো একটা পরিচয়কে সামনে রেখে এই ভূখণ্ডে আমরা যারা বসবাস করি আমরা কারা, আমরা সবাই বলেছিলাম পদ্মা মেঘনা যমুনা তীরে আমরা যারা বসবাস করি আমরা হচ্ছে বাঙালি আর বাঙালি। বঙ্গবন্ধু বলেছিলেন বাঙালি সংসার বাঙালি উঠতেছে যে আমাদের এই পরিচয় কি, কোটি কোটি মানুষ উত্তর দিয়েছিল আমরা বাঙালি, আমরা বাঙালি। সেই বাঙালি পরিচয়ের মধ্যে দিয়ে বাঙালি জাতীয় লক্ষ্যে সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে গেলেন জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিন চারটি কথা নয়, বাংলাদেশকে 30 লক্ষ মানুষকে রক্ত দিতে হয়েছে, 2 লক্ষ মাবনকে ইজ্জত হরণ করা হয়েছে, এই রক্তের বিনিময়ে সেদিন সংগ্রাম সেদিন স্বাধীনতা অর্জিত হয়েছে, এক সাগর রক্তের বিনিময়ে বাঙালিকে তার স্বাধীনতা অর্জন করতে হয়েছে, যার নেতৃত্ব দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিন কারা এই স্বাধীনতা বিরোধিতা করেছিল, সেই পাকিস্তানি ভাবনা, সেই মৌজুদী ভাবনা, সেই মৌলবাদী ভাবনা, সেই সাম্প্রদায়িক ভাবনা, এই জামায়াত শিবির
আলবদর আলসান রাজাকার তার যুদ্ধের বিরোধিতা করেছিল কিন্তু আলবদর আলসান রাজাকারকে গ্রহণ করেছিল কারা এই জাতি ইসলাম কি ভাবনা তারা তাদের ভাবনা একটাই ছিল সেটা হচ্ছে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তোলা যেটার ভাবনাকে আমরা বলছি পাকিস্তানি ভাবনা আমরা কেন বলছি যারা বাংলাদেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র চান না তারা পাকিস্তানি ভাব পাকিস্তান সাম্প্রদায়িক রাষ্ট্র আমরা সাম্প্রদায়িক রাষ্ট্র না সেদিন যখন বঙ্গবন্ধু নিচ্ছে 7ই মার্চের ভাষণের পর শান্ত সংগ্রামে বাংলা আবার বিশ্বপরিতা ঝাঁপিয়ে পড়েছিল সেদিন তো এই প্রশ্ন আসে নাই যে বাংলাদেশ কি মুসলমানদের হবে বাংলাদেশ কি হিন্দুদের হবে বাংলাদেশ কি বৌদ্ধদের হবে বাংলাদেশ কি খ্রিস্টানদের হবে বাংলাদেশ কার হবে এক প্রশ্নের ফয়সলা যুদ্ধের মধ্যে জীবনের মধ্যে রক্তের মধ্যে হয়েছে সেখানে বাংলাদেশ হবে বাঙালি বাংলাদেশ হবে বাঙালি সেই ফয়সলা হয়েছে ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের সেদিন প্রশ্ন আসে নাই কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কার ধর্ম কি এটা সেদিন প্রশ্ন আসে নাই একটা প্রশ্নই সামনে ছিল বাঙালির হাজার বছরের সাধনা ছিল যে বাংলাদেশ হবে বাংলাদেশ একটা স্বাধীন জাতীয় রাষ্ট্র হবে সেই বাংলাদেশ হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল বাঙালি সেটা হবে অসাম্প্রদায়িক সেটা হবে গণতান্ত্রিক সেটা হবে বাংলাদেশের মানুষের অবমাননাকে দূর করবে সেটাই দেখেছিলেন বঙ্গবন্ধুর স্বপ্ন যাকে আমরা এক কথায় বলি সোনার বাংলা সেই সোনার বাংলা সেই গণতান্ত্রিক বাংলা সেই সোনার বাংলা অসাম্প্রদায়িক বাংলা সেই সোনার বাংলা বাঙালি বাংলা সেই বাংলাকে তারা অস্থিতিশীল করে তুলতে চায় কারণ কি কারণ একটাই বঙ্গবন্ধুর কন্যা জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়নের ধারা বাঙালির আকাঙ্ক্ষা পরিপূর্ণের যে অগ্রযাত্রা বাঙালির ভাবনা পরিপূর্ণ হওয়ার যে অগ্রযাত্রা বাঙালি একটা সমৃদ্ধ বাঙালি ছড়ে যাওয়ার যে অগ্রযাত্রা তাকে ব্যাহত করতে হবে তাকে পরিচিত করতে হবে তাকে ব্যর্থ করতে হবে সেই জন্য তারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে আজকে এই সমস্ত অরাজকতা প্রতি তৈরি করতে চাচ্ছে তারা জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে হামলার মধ্যে দিয়ে বাঙালির চেতনায় আঘাত আনার চেষ্টা করছে বাঙালি রাষ্ট্রচিন্তার চেতনায় আঘাত আনার চেষ্টা করছে বাংলাদেশে তা আবার অসাম্প্রদায়িক রাষ্ট্রে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে একে প্রতিহত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে জনগণকে সঙ্গে নিতে হবে ছাত্র শিক্ষক যুবক শ্রমিক কৃষক বুদ্ধিজীবী সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে বাঙালির চেতনাকে আমরা সমর্থন রাখার জন্য আমাদের এই লড়াইকে সামনে যেতে হবে আমরা নিশ্চিত এই পরাজিত শক্তি পরাজিত হবে আমরা নিশ্চিত আমরা জয়লাভ করব আমরা জানি জগৎটা মেঘনা যতদূর থাক যতদিন থাকবে বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশের পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নাম তার ভাস্কর্য তার চিন্তা তার প্রতিকৃতি আমাদের মনে থাকবে আমাদের সারা জীবন বাংলাদেশ যতদিন থাকবে ততদিন থাকবে ফলে অপচেষ্টা করবেন না আবার সাম্প্রদায়িক রাজনীতি আনার চেষ্টা করবেন না বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য এবং সাম্প্রদায়িক রাষ্ট্রের জন্য 30 লাখ মানুষ জীবন দিয়েছে বাংলাদেশের মানুষ সশস্ত্র মুক্তির সংগ্রাম করেছে ফলে যদি আপনারা এখনো সাবধান না হন তাহলে আপনাদেরকে সমুচিত জবাব প্রদান করা হবে আপনাদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না আপনাদেরকে পাকিস্তানি ভাবনা নিয়ে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না সংগ্রামী বন্ধুগণ আপনারা সতর্ক থাকবেন সচেতন থাকবেন এবং আপনারা ঐক্যবদ্ধ থাকবেন জয় আমাদের অনিবার্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় বাংলা।